এমন এক সমাজ থেকে আমরা বেরিয়ে আসছি এই উত্থানের মাধ্যমে, যেখানে সমস্ত অধিকার ছিল ছোট্ট একটা গোষ্ঠীর কাছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য প্রদর্শন করেছে অভিযোগ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের রাজনীতিতে আপাতত আওয়ামী লীগের কোনো স্থান নেই। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। বুধবার পত্রিকাটির অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়। শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণ করার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তী সরকার এখনই ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে না। এর কারণ হিসেবে ফাইন্যান্সিয়াল টাইমসকে তিনি জানায়, সম্ভবত দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা এড়াতেই এমন সিদ্ধান্তের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, স্বল্প সময়ের জন্য হলেও আওয়ামী লীগের কোনো জায়গা বাংলাদেশে নেই। তিনি বলেন, আওয়ামী সরকার বিগত 15 বছরে জনগণকে নিয়ন্ত্রণ করেছে, রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করেছে, এমনকি নিজেদের স্বার্থ বাড়ানোর জন্য প্রতিষ্ঠানগুলোকেও নিয়ন্ত্রণ করেছে তারা। গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী দলের অস্তিত্ব থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। আতকিয়া মায়মুনা, বার্তা 24।